আমাকে কাকা বলে রাখবি না, তোর মা আর তোর মামা যদি শুনতে পাই তাহলে তোদের তোদের নামে বদনাম দেবে, বলবে তোরা চরিত্রহীন, তখনই তখনই তোর মাথায় মেরে তোকে পাগল কি বলছে কাকা কি বলছ আমাদের এই সংসারে এক একটা করে ছবল বসাবে, তারপর একটু একটু করে নীল নীল হয়ে যাবে, নীল নীল হয়ে যাবে। দাদু তুমি বলতে পারো পূর্ণ দাদু, কাকা আমার মাকে কেন কান্নাকিনি বলে গেল, কেন আমার মামাকে দেখলে সে কাকা ভয় পায়, আর কার জন্যই বা কাকা আমার পাগল হয়ে গেছে পূর্ণ দাদু? পাগল হওয়ার জন্য দায়ী তোর ওই মামা আর মা। দাদু তোমরা তোমরা আমার সেই মাকে নিয়ে কি করে সংসার করছো বলো তো, আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না। করে দাদু ভাই সংসারে করা আর কম ছেড়ে কারা, তুই সমান হে দেশের কত শ্বশুর ঠাকুরিকে এমনি করে সংসার করছে, তার কি কোনো লেখা জোখা আছে দাদু ভাই? কেঁদো না দাদু কেঁদো না, আমার মায়ের অপরাধের শাস্তি তুমি আমাকে দাও, সে শাস্তি আমি মাথা পেতে নেব। তাহলে আমার আর তোর দাদুর জন্য একটা পরমা সুন্দরী নাচ বয়ে নেবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও জিনিস আমি মাথায় তুলে রাখতে পারবো না দাদু। কেন পারবি না রে শালা? কি করে পারবো দাদু, আজকালের মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি মোটা। তুই কটা মেয়ে দেখেছিস রে ফুচকে ছোড়া? দেখেছি দাদু অনেক কটাই দেখেছি, কিন্তু পছন্দ হয়েছে একটাই, সেটা তো সেই কলেজের বান্ধবী কি যেন নাম সুচরিতা। ওরে বাবা দুজনে এক লাইনে আছি, একটু বাড়িতে নিয়ে আয় না, সে কত বড় রূপসী, সে আমার দাদুর বঞ্চই করেছে। কোনোদিন কি তুমি সজা ভাবে কথা বলতে পারো না, থানায় তোমার নামে রেকর্ড আছে। তারপর
পরে সেই মেয়েটাকে গাড়িতে তুলে নিয়ে সোজা থানায় নিয়ে গেল, তাই তো? আমি তো সঙ্গে নিয়ে আসছিলাম। সঙ্গে নিয়ে আসছিলে তো গেল কোথায়? ভালো করে খুঁজে দেখো।
Thank you.
তুমি আমারই দলে খুব শব্দ শেষ কথা বলছি শোন বক্সা আমাদের ভাঙিয়ে বাবুরা আরো বাবু আমি
বড় পাপী সন্ধি আমি হেরে গেছি শঙ্ক পনির টাকা পুলিশ কেন ওর বাপে
কি হবে দ্বিতীয় ভাগ চাই ওই স্বতন্ত্র বিত্তা সদস্যটা পেয়েছে না আরেকটা কেন বলবে না আমি আপনাদের কাছে পাই আপনাদের কাছে চরিত্র আসল সমাজ বিরোধী ওরা নয় আসল সমাজ বিরোধী আপনারা না মানে 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 কুড়ি থেকে যতগুলো ফোন নিয়েছেন অল্পগুলো ফেরত দিন আর না দাম মিটিয়ে দিন তিন তিন বলছি তুমি তো আমার মায়ের
তোমার তো ঘর নেই বাড়ি নেই ছেলেটাও নেই বলছো আমার বাড়িতেই মা ভাই কাকা মামা সবাই আছে একটা ঘরও খালি পড়ে আছে আজ থেকে তুমি সেই ঘরেই থাকবে কোনো কিন্তু নাই বুড়িমা এই আমি তোমার ফুলের ঝুড়ি তুমি আমার সঙ্গে সঙ্গে এসো ভাগ্নেরা কিছুটা মামার মতো হয় কিন্তু ভাগ্নে আমার কোনো গুণেই পায়নি তাই তো আমার মাঝে মাঝে সন্দেহ হয় অঞ্জন সত্যি আমার দিদির পেটের ছেলে তো নাকি অন্য কারো ছেলে ভাবে দিদি নিজের ছেলে ভাবে মানুষ করছে অঞ্জন যখন জন্মাই হয়তো আমি তখন ছোট ছিলাম বড় হয়ে দিদির মুখে গল্প শুনেছি বাচ্চা প্রসবের সময় নাকি দিদি আদর করে অজ্ঞান হয়ে পড়েছিল আর জামাই বাবু নাটক লেখার কাজে দীঘায় আটকে পড়েছিল আর ওই তরুণ পাগলা যাত্রা করতে গেছিল আর এতে ছিল দিদির শ্বশুর আর ওই খচ্চর চাকরটা তারা কোনো অসুবিধা করেছে কিনা কে জানে না না ও সব কথা না ভেবে আমাকে এখন যেতে হবে ওই পতিত পাবন চক্রবর্তীর কাছে জোড়া দরবারের শেষ কথা শেষ করে আমি চলে যাব ছেলে ময়ূর সংসারে বেগার ঘটা বাবার কি লজ্জা উঠেছে লজ্জা নেই ছেলেদের ছেলের বয়েদের তাই তো তারা বুড়ো বাবাকে দিয়ে চাকুরির কাজ করায় একবার আমি নট্য কোম্পানির সাজ ঘুরে গিয়ে মামাটি মানুষ হওয়ার ভিডিও চরিত্র সেজে আসে অচল পয়সার ফটকে মিত্রির তারপর চিৎকার করে বলি চাঁদু মাস্টার তুমি পরকে চিনেছ যারা বউকে শাসন করতে না ফেরে মা বাবার মুখ থেকে শ্রাবক্তি শোষণ করে নেয় সেই সমস্ত অপদার্থ লোকগুলো তার তুমি অবাক অপমান করছিস কেন সবাইকে বলবই তো যাদের বাড়িতে বাবা থাকতে হয় পুরো বাবাকে সেই সমস্ত বাড়ির ছেলে মেয়েদের আমি সবাইকে বলবো আছে নোংরা জঞ্জাল ভর্তি হ্যাঁ আর এই ঝাঁটা দিয়ে আমার বাবাকে এ বাড়ির জঞ্জাল ঝেঁটিয়ে এই বালতিতে তুলতে হয়েছে কারণ কি জানো আজ কদিন হলো কাজের মেয়েটা কাজ করতে আসে অথচ এবারই সবচেয়ে অকাজে বে আমার বউটা ঘুমটা ফুমটা শিখে তুলে দিয়ে দূরবীন দিয়ে দেখতে হবে এক কোণে একটুখানি সিঁদুর পরে খাটে বসে বসে টিভি দেখছে এই তো যে পটের বিবি তাছাড়াই পুরো চাকর তুইও তো এখন ভিডিওর কোনো না আমি এখন ভিডিও কুমুদ হই আমি মা মাটি মানুষ পালার
বিডিও নয়, ব্লক। বিডিও মানে তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো ওরা তো মানুষের মন ডেভেলপ করতে জানে না। আর আমি এখন অচল পয়সার ফর্তে মৃত্যুর হয়ে চিৎকার করে বলছি, তোমরা জানো সর চালু মাস্টারের দল ভেতর ভেতরে কখন তৈয়ার বাণিজ্য হয়ে বসে আছো। তোমরা যদি তোমাদের বউগুলোকে একটু শাসন করতে পারতে, তাহলে গুরু বাবাকে এই ঝাঁটা দিয়ে বাড়ির ছঞ্জাল সাফ করতে হতো না। আমি তাই আজ পর্যন্ত আমি চৈতালিকে শাসন করতে পারলাম না। শুনতে পেলে এখনই তোর তার ভাইকে দিয়ে আবার রাবণের মান সহ্য হয়, কিন্তু ওই হনুমানের দাঁত কিছুই সহ্য হয় না বাবা। না আর আমি কিছুতেই চৈতালি সহ্য করবো না, সহ্য করবো না তার ভাইয়ের বসন্তের অত্যাচার। আমার ভাইকে সে পাগল করেছে, মর্ত কম্বাতে সে আর এখন অভিনয় করতে পারে না। এদিকে নাটক লেখার কাজে ব্যস্ত, সেই সুযোগে আমার সংসারটাকে যা নয় তা করেছে। আমার উপযুক্ত ছেলে হয়তো পুলিশ অফিসার, সে পর্যন্ত তার মা আর মামার উপর বেরক্ত। তাই আজই আমি চৈতালি আর তার ভাই বসন্তকে বলে দেব। বসন্ত জল বসন্ত নয়, জল বসন্ত নয়, বাকি বসন্ত। প্রথমে হাই ফিফার, প্রথমে হাই ফিফার, তারপর লাল গুটি গুটি, অবশেষে পাকবে পুজবে। বাবা দাদা খুব সাবধান, তোমরা খুব সাবধান, এই এই গুটি বসন্তের মারাত্মক যন্ত্রণা। আমিও বলে দেবো ওর যেমন দিদি আছে তেমনি আমারও দাদা আছে। কি আছিস তো? আছি ভাই, আছি। তোমার পেটে আছি, কি আছে, সঙ্গ আছে। ও কথা বলতে রে বাবা, ও কথা, কিন্তু যে কথা বলতে আছে সে কথা আমরা বলতে পারি কই বাবা। দাদা এখন মামাটি মানুষ পালার ভিডিও, মামারি মানুষ পালার শিব ঠাকুর।